হ্যাঁ, কি আছে কি আছে, মালা কি আছে কি আছে, হ্যাঁ কি আছে, এটা পরলে মাথা কম ঘুরবি, বুঝছো? এটা পরে থাকো, এটা পরে থাকলে মাথা ঘুরবি না, ঘূর্ণির মালা পরলে মাথা ঘুরে না। এটাই তো সেটা, আর এটা পুরাতন, তা ওটা পুরাতন, এটা পুরাতন, আর এটা নতুন, এটা কালো কালারের ঘূর্ণি মালা, আর এটা কাঠের মালা। কে পরবে না তুমি? না ঘূর্ণির মালা, ঘূর্ণির মালা আনার কথা করছিলা, কাজ কমছে। আমি এটা কিনে নিচ্ছি, আর এটা আগেরই আসলে, এটাও আগের আসলে। ভাত খাইছো পেট ভরা? হ্যাঁ, ভালো করছো। দুপুরে মুরগির মাংস দেখাও নাই? মুরগির মাংস দেখাছো দুপুরে? পেট ভরা খাইছিল দুপুরে? হ্যাঁ, রাত্রে পেট ভরে খাইছো? নষ্ট করনি তো ভাত, ওষুধ খাইছো? সবসময় তো শুয়ে থাকা যাবেও না, সবসময় তো শুয়ে থাকলে সমস্যা হবে। মুসুর কলাই ডাল দেখেছ? সব সময় তোর মাছ মাংস খাওয়া দেবি না, মাঝে মাঝে একটু ডাল আলু ভাজা এগুলা খাওয়াই লাগবি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? সবার কাছে একটা রিকোয়েস্ট, আমার বাবার লাইভ গুলো একটু শেয়ার করবেন, ঠিক আছে? আর আপনাদের সামনে যখন আমার ভিডিওগুলি যাবে আমার বাবার, অবশ্যই সেই ভিডিওগুলি দেখবেন, একটু শেয়ার করে দিবেন। আর আরেকটা কথা বলি, সেটা হলো যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার এই প্রোফাইলের মধ্যে গিয়ে দেখবেন ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওখানে আমার বাবার নিয়মিত ভিডিও আপলোড করি। সোমনাথ দত্ত, ও মাই গড, সোমনাথ দত্ত আমাকে 99টা স্টার সেন্ড করছে, অসংখ্য ধন্যবাদ ভাই, অসংখ্য ধন্যবাদ 99টা স্টার সেন্ড করার জন্য। তো ভালো লাগলো আপনি স্টার সেন্ড করছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনাদের কাছে যদি স্টার থাকে, যাদের কাছে স্টার থাকবে অবশ্যই একটু সেন্ড করবেন, তাহলে একটু ভালো হবে আমার। আর আমি ভাই খুবই খুশি হলাম আপনি আমাকে স্টার সেন্ড করছেন জন্য, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে স্টারটা সেন্ড করার জন্য। হ্যাঁ ভাত খাবো, ভাত খাবো।
সিঙ্গাপুর থেকে দেখছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখবেন আমার বাবার ভিডিওগুলো দেখবেন সব সময়। আর হ্যাঁ, আমি বললাম যে একটু বাবার ভিডিওগুলো শেয়ার করবেন, সেটা লাইভ হোক আর রিলস ভিডিও হোক, অবশ্যই শেয়ার করে দিবেন। আর আপনি সিঙ্গাপুর থেকে যেহেতু দেখতেছেন ভাই, ওখানে একটু শেয়ার করলে আমার একটু ভালো হবে। আমি চাই আমার সব দেশের ইউটিউবটা একটু ফলোয়ার হোক, তো আপনারা ওখানেও একটু শেয়ার করে দিবেন। হাই প্রিয়া, প্রিয়া মোডাক, আচ্ছা আচ্ছা প্রিয়া মোডাক, হাই, হ্যালো, কেমন আছো? সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন। আমার বাবা বসে আছে, তাই একটু আইসা একটু লাইভটা করলাম, মানে মাত্রই উঠলো। আর সবাইকে আর একটা কথা বলি, আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার এই প্রোফাইলের ভিতরে দেওয়া আছে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওখানে আমার বাবার ভিডিও আমি নিয়মিত আপলোড করি, ঠিক আছে, এবং আমার ভিডিওগুলি আপলোড করে থাকি। আপনারা সবাই একটু দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের ভাই মনে করে অন্তত আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আর পাশাপাশি আমি রিয়াকশন ভিডিও দিচ্ছি আপনাদের একটু মজা দেওয়ার জন্য, বিনোদন দেওয়ার জন্য, সেই ভিডিওগুলিও একটু দেখবেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ভাই বাবা ভালো আছে? হ্যাঁ বাবা ভালোই আছে, আপনি কেমন আছেন? ও বা ভালো আছো তুমি? হ্যাঁ, ওই যে আমার বাবা ভালো আছে বলতেছে। দেখছেন আমাকে আমার বাবা কি বলে, আমাকে ভাত খা, যা ভাত খা, ভাত খাইতে বলতেছে। আপনার বাবার প্রতি ভালোবাসা দেখে ভালো লাগলো আমার, শুভকামনা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কেমন আছেন আপনি? অনেকদিন পর আপনার কমেন্ট পাইলাম। আচ্ছা আচ্ছা মাদাক, ও যাক যাক, প্রিয়া মাদাক নাকি? হ্যাঁ, কেমন আছো তুমি? সবাই কেমন আছেন একটু কমেন্টে জানাবেন, আর কে কোথায় থেকে দেখতেছেন একটু জানাবেন। আমি আমার বাবাকে নিয়ে একটু লাইভ করতেছি, বাবাকে নিয়ে সেরকম লাইভ করা হয় না, অনেকে কথা বলতে চায়। এখন তো আমার ভিডিওগুলি অনেকেই কম দেখে, তো যার কারণে এখন সেরকম লাইভে জয়েন হওয়া মাত্র সেরকম কোনো লোকজন আসে না। আগে অনেক লোক আসতো আমার বাবার লাইভে, এসে এসে যাই হোক কথা বলতো, এখন অল্প কিছু লোক আসে। খেতে এত দেরি কেন? দেরি করে খেলে শরীর খারাপ হয় করবে? ও আচ্ছা আচ্ছা, আমি আসলে একটু দেরি করেই খাই, আমার বাবা খাওয়া দাওয়া করছে আগেই, আমি একটু দেরি করেই খাওয়া দাওয়া করি। ভাই আপনারা খাওয়া দাওয়া করছেন? ভাই দুর্গাপূজা হবে তোমাদের ওইখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে দুর্গাপুজো হয়, অনেক দুর্গাপুজো হয় আমাদের এখানে। আমাদের বগুড়া শেরপুরে প্রায় 70-75টা পুজো মণ্ডপ হয় আমাদের বগুড়া শেরপুরে, ঠিক আছে, আর খুবই ধুমধাম করে পুজো হয় আমাদের বগুড়া শেরপুরে। দুর্গাপুজো অনেক ভালো হয় এখানে, কোনো সমস্যা হয় না, মানে কি বলবো, আমাদের দুর্গাপুজোতে যে মজা হয় প্রচন্ড মজা। আসবেন যদি এখানে থাকেন, আসবেন দেখতে, সমস্যা নেই। হ্যাঁ আমাদের খাওয়া দাওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা যাক, আপনি আমাকে স্টার সেন্ড করছেন জন্য অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো লাগলো। আমার খাওয়া দাওয়া দেখছেন, আমার বাবা আমার কি বলতেছে, খাওয়া দাওয়া করা বাদ দিয়ে লাইভ করতেছি, খাওয়া দাওয়া কর যা, তাই বলতেছে। খাওয়া দাওয়া কমো, একটু পরেই করি খাওয়া দাওয়া, কে বলে আসলাম তোমার সাথে একটু কথা কই, যে তোমার তোমার সব ফলোয়াররা তোমাকে দেখতেছে,
তারা কথা বলবি তোমার সাথে। আপনারা কেউ আমার বাবার সাথে যদি কলে জয়েন হয়ে, মানে এই লাইভেই যে কলে জয়েন হওয়া যায়, কলে জয়েন হয়ে যদি কেউ কথা বলতে চান তাহলে আমাকে এখানে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে কলে জয়েন করে আমার বাবার সাথে কথা বলা দিব, এখনই কথা বলতে পারবেন। প্রিয়া মোদাক, আচ্ছা আচ্ছা মোদাক, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে দাদা মেসেঞ্জারে। হ্যাঁ, ওষুধ খেয়েছাও? হ্যাঁ, এখন ঘুম পারবা? হ্যাঁ বাবা, তাহলে চলে দাও মামে। আচ্ছা তুমি ঘুম পারো, আমি যে এদিক হয়ে লাইট করতেছি আমার আমার দিক করে। হ্যাঁ, আমি তোমার সাথে কয়েকদিন কথা বলছি বোন, তুমি তো আমাকে দাদা করে কথা বলো, দাদা বানাইছো, কয়েকদিন কথা বলছো, আমি দেখলাম তো, তো সেজন্য তো তোমার প্রোফাইলটা দেখে চিনতে পারছি। তোমাদের তোমাদের বগুড়া, ও বগুড়ায় আমার মাসি বাড়ি। আচ্ছা, আমি থাকি, আমি ইন্ডিয়া থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা, বগুড়ায় আপনার মাসি বাড়ি, বুঝতে পারছি। বগুড়া কোথায়? এই যে আমার বাবা বসে আছে। বগুড়া শিবপুরি কালীঝুলা হাট। কি কয়? তারা ইন্ডিয়া চলে গেছে? আহারে, কতদিন আগে গেছে? বহুদিন আগে। তো তুমি যাও নাই কে? তুমি যাও নাই, তুমি চলে গেলেন ইন্ডিয়া। তোমাদের ওখানে খাওয়া হয়নি? সবাই খাইছে, আমি খাইনি, আমার বাবা খাইছে, মা খাবে এখন, আমি একটু পরে খাবো। মতন ডাক্তার বাবু, আচ্ছা আমি থাকবো না, ওই শিবপতি কাছে রাত, ওটি মামার জায়গা, ওই জায়গা আমি পাবো, সেই জায়গা মানে তুমি পেলেনি তোমার মামার জায়গা। ও তোমার মামার কি বাচ্চা কাচ্চা আসল না? ও আচ্ছা আচ্ছা, সেই জায়গার ভাগ তুমি পেলেনি, কিন্তু কেটে নিয়ে নিছে তোমার পরবর্তীতে ওই জায়গা। হয়তো বা দেখাশোনা করছে, ওই জন্য নখ দিয়ে দিছে, দান করে দিছে ওই জায়গা। তখন আমি গেছিলাম, দেখছি। আচ্ছা আচ্ছা, তারপরে ওই ওই এলাকার লোক করছে, তোমার মামা গেল, মারা গেল, তখন বাবা তুমি এখানে থাকো, এই সম্পত্তি তোমার। ওই যে তোমাক না, এক দাদা ভাই বলতেছে, এক দাদা ভাই বলতেছে আমাক, বলতেছে যে দাদা বাবাকে নিয়ে ইন্ডিয়া এসে ঘুরে যাও, যাবা ইন্ডিয়া যাবা ঘোরার জন্য। আমি গেছিলাম তো। বাবা গেছিল? কই গেছিল তুমি? কই কি, কালিয়াগঞ্জ, ইন্ডিয়া কালিয়াগঞ্জে, বালুঘাট, বালুঘাট গেছিল, হিলি বর্ডার দিয়ে গেছিল ইন্ডিয়া। কতদিন আগে গেছিল তাও? কতদিন আগে গেছিল? পাকিস্তান আমলে। হ্যাঁ, ও পাকিস্তান আমলে, মানে যুদ্ধের আগে।
তোমার বাবা কেমন কেমন আছে দাদা এখন? হ্যাঁ আমার বাবা এখন ভালো আছে, যে কথা বলতেছে। আমার মা এখানে দাঁড়ায় আছে, যে মা মা গল্প শুনিচ্ছে। মা এখন খাওয়া দাওয়া করবি। পাকিস্তান আমলে গেছিলা? দেশ স্বাধীন হওয়ার পরে না আগে? আগে না, মানা বলতেছে দেশ স্বাধীন হওয়ার পরে গেছিলা বলে একবার। পরেও গেছিলা, তাহলে দুইবার গেছিলা। আমি না ওই পাসপোর্ট আসলো না চোরাই ভাবে যাচ্ছিলো? চোরাই ভাবে যাচ্ছিলো, পাসপোর্ট আসলো না ওই সময়। ওই যারা পাসপোর্ট করে না, করলাম যে আমার ইন্ডিয়াতে কে আছে? আর তুমি বলছো যে বালুঘাটে আমার বাবা আর মা আছে, ওই জায়গাতে আমি যাচ্ছি। তারপরে এই যে বর্ডার পার হলাম, তারপরে বললো কি যে আচ্ছা যান তাহলে এই বর্ডার পার হয়ে চলে যান, তাই বলছে। চলে গেল, আমি পার আসলাম। তখন আমার কাছে না হ্যাঁ মেলা টাকা, মেলা টাকা আসলো ওই সময়। এতগুলো টাকা কি করছে আমি দাদা? মা আজকে কি রান্না করছে দাদা? আচ্ছা আচ্ছা, মা আজকে কি রান্না করছে দাদা? মা আজকে ডাল ভাত রান্না করছে। ওই টাকা না ইন্ডিয়ান টাকা নিলাম, বাংলাদেশের টাকা এক মালওয়ারি কাছে থেকে ঘুরে যাও মাল্লবন্তিমা, আপনি খেয়ে নিন, অনেক রাত হয়ে গেছে। আরেক দাদা লিখছে ইন্ডিয়া থেকে ঘুরে যান, ওই দাদাই লিখছে। দেখি দাদা যদি ভগবান কৃপা করে অবশ্যই যাব, ঘুরতে যাব। হ্যাঁ বাবা বলো। যখন না হ্যাঁ দাদা একটা লেবু দেন তো অমনি যায়, কারণ একটা ব্যাগ আছে। বাবা খাওয়া দাওয়া করে মেডিসিন খাওয়া হয়ে গেছে কি? বাবাকে জিজ্ঞেস করো এখন তো। ও বাবা ওষুধ খাইছা? ভাত খাইছা? ভাতও খাইছে বাবা, ওষুধও খাইছে। আম হ্যাঁ মাল আম সব পরে হ্যাঁ আমবাগানে যাই আসিলা? আমবাগানে মাসাং আছে। হ্যাঁ মাসাং এই রিপুর শুয়ে থাকে ইন্ডিয়ার যা আমবাগানের এক মাসাং এর উপর শুয়ে আসিলা? হ্যাঁ। তুমি না তুমি না তোমার আত্মীয় বাড়ির যাও নাই? না গেছে মালদা ছিল। কমলালেবু আমার কাছে আছে। তারপরে দেখি কি গাছ না সব টুকরাম পড়ছে। আসো দাদা ভাই আমার বাড়ি। হ্যাঁ দেখি যদি হয় তো অবশ্যই যাব, জানাবো আপনাদের সবাইকে যখন যাব ইন্ডিয়াতে। বালুঘাট কুসুমপুর থানা না কুসুমডি থানা?
সেখানে বাবুরাট, সেই বাবুরাটে আমাকে দেশের এই এই বুনা বুনে পাওয়া এই বুনারা গেছে। আচ্ছা, দাদা বাংলাদেশে যে গন্ডগোল হচ্ছিল সেটা কি এখন থেমে গেছে? হ্যাঁ, ওইটা আর নাই, ওইটা কোনো সমস্যা নাই, এখন সবকিছু ঠিকঠাকই আছে বর্তমানে। ভাই ইলিশ মাছ কেমন খাচ্ছ? কই আর খাচ্ছি ভাই, কয়েকটা কিনছিলাম কিছুদিন আগে, দুইটা কিনছিলাম, তারপর আর কিনি নাই। আসলে দাম প্রচুর, দাম বেশি, আমার ভাই ভাই ওই দোকানে ভাগ করলাম। জোরে বলো, জোরে ভাগ করলাম। কে ভাই? তোর নাম কি? হ্যাঁ, ইন্ডিয়ার যে তোমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কয়ে আমার নাম তো আমি জানি না, আমার বাপের ঝুলে আছে। আচ্ছা, তোমার নাম ওই জানে না? দেখেন আমার বাবার গল্প শোনেন, আমার বাবার গল্প শুনছেন। আচ্ছা দাদা, গুড নাইট। হ্যাঁ গুড নাইট, ভালো থাকবা। আমার বাবা গল্প বলতেছে, ইন্ডিয়াতে গেছিল, একজনের সাথে দেখা করছে, তার ভাইয়ের সাথে, তার ভাই নাকি তার নামই জানে না। বাবা এখন এমন ভাবে কথা বলছে দেখে মনে হচ্ছে কথা বলতে কষ্ট হচ্ছে। হ্যাঁ, একটু বাবার একটু কথা বলতে কষ্ট হচ্ছে। এই ভাই না? হ্যাঁ, আজকাল তোর নাম শুনলাম। হ্যাঁ, তুমি বলছো, তারপরে নাম ওর মনে করছে, তার মানে ও ইচ্ছে করে বলতে চায় না। তোর নাম শুনলাম, সুবল। হ্যাঁ, আমার নাম তাই। আচ্ছা, পরে পরে আমি মানে তুমি ওই জায়গায় গেছিলে কিন্তু তোমার সাথে পরিচয় দিবার চাচ্ছিল না তোমার কাছে। তারপরে গঙ্গারামপুর উদয়বাবু, উদয় কুন্ডু ভাই, উদয়বাবু সেই ভাই একদিন থাকে। ও নিজের ভাইয়ের বাড়িতে উঠতে পারো নাই? না, ওরা ওরা মানে তোমার চিনিচ্ছে না। বাংলাদেশের লুঙ্গি একখান ওই উদয় ইন্ডিয়ান লুঙ্গি নিয়ে চলাচ্ছিল, মানে বাংলাদেশি লুঙ্গি আর একটা নামা বলে আনছিল ওই জায়গা থেকে, হলুদ রঙে। আচ্ছা, আচ্ছা, হ্যালো, হাই ভাই, কেমন আছো? ঘুরলাম, টাকা পয়সা সব যতগুলো টাকা নিয়ে গেছিল সেগুলা কি করছ? ইন্ডিয়ান টাকা, বাংলাদেশ থেকে টাকা নিয়ে গেছিল সেগুলা বাংলাদেশ টাকা মাইক থুবে গেছিল? তোমার শ্বশুর বাড়ির মাইক থুবে গেছিল? না, আচ্ছা, আমি ইন্ডিয়া গেছিলাম। আচ্ছা, মাইক ওই জায়গাতে রেখে তুমি ইন্ডিয়া চলে গেছিলে?
ও বা, এখন সব অনেক রাত হয়েছে, শুয়ে পড়ো। হ্যাঁ, অনেকক্ষণ ধরে বসে আছো, অনেক গল্প করলে। উদয় বাবুর বাড়ির যা আছিল ওই তারাও সংখ্যা পরিচয় না, রাত্রে বেলা রুটি ইন্ডিয়ার মানুষ ইয়ে কর না তো। তাহলে না ওই আমার দেশের মানুষরা ভালোবাসে, প্রভাত বলে গেছে সব মানুষ না, বুঝছো না, সব মানুষ না, কিছু মানুষ আছে আত্মীয় স্বজন গেলে অতটা গুরুত্ব দেয় না, আবার কিছু আছে আত্মীয় স্বজন গেলে কোন জায়গাতে রাখবি না রাখবি পাগল হয়ে যায়, ঠিক আছে, ভালোবাসে অনেক। কিছু মানুষ আছে ওরকম, কাকু তুমি শুয়ে পড়ো। হ্যাঁ বাবা, এখন শুয়ে পড়বে। হ্যাঁ বাথরুম মেকার দেখা দেখে পাচ্ছি কিরে গুপুরা ভালো আছো? আমি তো তোমার মেকারি করি। হ্যাঁ, ওরা সাইকেল ঘাড়ে খাবার টেবিল করলো, তারপরে সেই ওই ও বা বাথরুম তুমি এখন শুয়ে পড়ো, ওই যে কথা বলবি বাবা। বাবা না বাথরুম মেকারের বাড়ি আচ্ছা এখন পৌঁছে, এখন তুমি সব বাবা। হ্যাঁ শুয়ে পড়ো, আমি যাই খাওয়া দাওয়া করে নিয়ে। তো সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থাকবেন। আর অবশ্যই আমার বাবার ভিডিও গুলি আপনাদের কাছে গেলে ভিডিও গুলি পুরোপুরি দেখবেন, আর একটু শেয়ার করে দিবেন, সেটা লাইভ হোক আর রিলস ভিডিও হোক, যেটাই আপনাদের সামনে যাবে একটু শেয়ার করবেন, যাতে আপনাদের মাধ্যমে আমার 2-3টা ফলোয়ার বাড়ে ভাই, ঠিক আছে। আর পাশাপাশি আমি বাবার ভিডিওর পাশাপাশি একটু রিয়াকশন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, সেগুলো একটু দেখবেন। আর যদি ওটা একান্তই দেখতে ইচ্ছা না করে তাহলে শুধু আমার বাবার ভিডিও গুলোই দেখেন, সমস্যা নাই, কিন্তু আপনাদের সামনে গেলে একটু শেয়ার করে দিবেন। হ্যাঁ করে তার যদি কয় এটা কত 20 টাকা, আর যদি কয় 30 টাকা তো কয় কি কোষামান চপ্পল। আচ্ছা আর সারা এটা একই চুরি করে আনছো। আচ্ছা তো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, ভালো থাকবেন সবাই। অসংখ্য ধন্যবাদ আমার লাইফে এসে এতক্ষণ সময় দেওয়ার জন্য। আর আমাকে একটা দাদা ভাই স্টার গিফট করছে, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে এসে 99টা স্টার গিফট করার জন্য। সে দাদাটার নাম হলো সোমনাথ দত্ত। তো অসংখ্য ধন্যবাদ দাদা, ভালো থাকবেন। টাটা, বাই বাই, গুড নাইট।